দেশের কারাগারে বাংলাদেশের নয় হাজার প্রবাসী শ্রমিক আটক রয়েছেন যার মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবে জাতীয় সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন গত পাঁচ বছরে আদালতগুলোতে গুলোতে মাদক সংক্রান্ত দশ হাজার দুইশো উনষাটটি মামলার নিষ্পত্তি রয়েছে আরও জানাচ্ছেন সিরাজু শুভ সারা দেশে গত এক বছরে এক লাখ হাজার মাদক কারবারিকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন গত পাঁচ বছরে আদালতগুলোতে মাদক সংক্রান্ত দশ মামলা নিষ্পত্তি হয়েছে বিচারাধীন মামলা বিরাশি হাজার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এইচ বদিউজ্জামানের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান যে প্রয়োজনীয়তা নিরিখে আমরা বিগত বছরগুলিতে আমরা প্রায় আশি হাজারের উপর আমরা আমরা সদস্য বৃদ্ধি করেছে পুলিশ বাহিনী শুধু পুলিশ বাহিনীতেই আমরা পুলিশ বাহিনীকে ঢেলে সাজিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সময় দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের জনবল পর্যাপ্ত না থাকায় গত তিন মেয়াদে তেরাশি হাজার পাঁচশো সাতাত্তরটি পদ বৃদ্ধি করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে সংসদে প্রশ্নোত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ জানিয়েছেন বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে বাংলাদেশের নয় শ্রমিক আটক আছেন এর মধ্যে সবচেয়ে বেশি সৌদিতে পাঁচ জন পররাষ্ট্রমন্ত্রী বলেন আটক প্রবাসী কর্মীদের দূতাবাসের মাধ্যমে বিচারকালীন সব সহায়তা দেওয়া হচ্ছে হাসান মাহমুদ জানান বর্তমানে বাংলাদেশে একান্নটি বিদেশি দূতাবাস রয়েছে আর বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের একাশিটি দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হচ্ছে সিরাজুম্মণ শুভ নাগরিক একদম ফ্রি